আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাতুলিস ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রিশানের বার্থডে ব্লগ। তো রিশান হলো আমরা থাকি তিনতলায়, আর চারতলায় যে আন্টিরা থাকে সেই আন্টির নাতি। ওর 5 বছর বার্থডে সেলিব্রেট হবে আজকে, তো আমাদের দাওয়াত দিয়েছে। ছোটোখাটো ঘরোয়াভাবেই একটা আয়োজন করা হয়েছে, ওনারা আর আমরা হলো আমাদের দাওয়াত দিয়েছে। তো আন্টি আর আম্মু হলো খুবই একেবারে ভালো ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে, সেজন্য আর কি ওই সুবাদে আমাদের আসা যাওয়া ওনাদের ফ্ল্যাটে। তো এই তো ওর বার্থডে, ওকে সুন্দর করে সাজায় গুছিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আমার দুলা ভাই, আমার হাজব্যান্ড আর আমার ভাই চলে আসছে কেক কাটবে। তো ওরা চলে আসছে এই ওদের সাথে, আমার দুলা ভাই, আমার হাজব্যান্ড আর রিশানের সাথে। এটা হলো ফার্স্ট মিট, ওরা এর আগে ওকে দেখেনি। তো ওরা আর কি গল্প করতেছে, নাম জিজ্ঞেস করতেছে। আর পাশে ছিল আমার আম্মু, আমার ছোটো ভাই, আর ওই পাশে ছিল রিশানের আম্মু আর রিশানের বোন। আর এটা হলো রিশানের নানু, আর এটা হলো আমার আম্মু। তো ওনারা দুজন হলো একবার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। আর আপুরাও অনেক ভালো, আপুরা 3 বোন এখানেই থাকে, ওনারাও খুবই, আমরা যেহেতু আম্মু যেহেতু একা থাকে বাসায়, তো ওনারা সবসময় আসা যাওয়া করে, আম্মু খবর রাখে আর কি। আর এখন হলো কেক কাটার পালা, যেহেতু বার্থডে, কেক না কাটলে তো হবে না। তো আমরা মোমবাতিটা জ্বালিয়ে নিয়েছি, এখন মোমবাতি ফুল দিয়ে কেক কাটা হবে। ইয়ে, হ্যাপি বার্থডে! তো সবাই তালি দিচ্ছে, কেক কাটা হয়ে গেছে। কেক কাটার পর শুরু হয়ে গেছে বেলুন ফুটানো, যে যেভাবে পারছে বেলুন ঠাস ঠুস করে ফুটাইছে, এবং কান একেবারে ঝালা পালা হয়ে গেছে। দেখুন রিশানের মামা কীভাবে বেলুন ফুটাইতেছে, একবারে উঠে ঝুলে ঝুলে। তো কেক টেক কাটা শেষ, এই সবাই হলো ক্যামেরার পিছনের মানুষগুলা। তো কেক কাটার পর আমাদের একটু নাস্তা দিল ওনারা, কেক, বিস্কিট, ফ্রুটস, কোক, এগুলো খেয়ে আমরা গল্প করতেছিলাম সন্ধ্যাবেলা, যেহেতু বার্থডেটা হয়েছে। তো আমরা সবাই মিলে একসাথে খাচ্ছিলাম, গল্প করতেছিলাম, অনেক মজা হয়েছে। যেহেতু সবাই একসাথে গেলে কিন্তু আনন্দ দ্বিগুণ হয়ে যায়, অনেক মজা লাগে। তো গল্প টল্প করার পর ওনারা টেবিলে খাবার সার্ভ করে দিল। ওনারা আয়োজন করেছে টিকা, বিরিয়ানি, সালাদ, আর ছিল আচার, আর হলো কোল্ড ড্রিঙ্কস। তো সবাই খাচ্ছে, আমি যেহেতু ভিডিও করতেছি আমি পরে খাইছি। তারপর খাওয়া দাওয়া শেষে ওর রিশানের খালামণি, এটা আমার ছোটো খালামণি, উনি সুন্দর গান গায়। তো গান গাচ্ছিল, আমরা গান শুনতেছিলাম। তো ওর গান, আমি আসলে যে গানটা গাইছে আমি এটা কখনো শুনি নাই। তো আমি গানের, গান শেষ না হইতে আমি তালি দিয়ে দিছি, তো গান শেষ করে ফেলছে। তো এই তো খাওয়া দাওয়ার পরে আমরা কিছুক্ষণ গল্প করলাম, গান টান শুনলাম, তারপরে এখন আমরা চলে যাচ্ছি। এই তো চারতলা থেকে আমরা এখন তিনতলায় চলে গেছি, আমরা বাসায় চলে আসছি। সবাই মিলে একসাথে যেতে গিয়েছি, অনেক মজা হয়েছে, আনন্দ করেছি। তো আজকের জন্য এতটুকুই, ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।